সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি সি টাইপ ডট এইচ হেডার ফাইল নিয়ে আলোচনা করব এবং এই হেডার ফাইলের মধ্যে যে যে ফাংশনগুলো অন্তর্ভুক্ত সেগুলো ফাংশন আলোচনা করার চেষ্টা করব। সি টাইপ ডট এইচ এটা মানে হচ্ছে যে ক্যারেক্টার টাইপ ডট এইচ, এটা মূলত ক্যারেক্টার নিয়ে কাজ করে এবং একটা ক্যারেক্টার তার টাইপটা কীরকম সেটা নির্ধারণ করা এবং তার টাইপ চেঞ্জ করা এ দুটো কাজ করে থাকে। সো এখানে আমরা লিখে রেখেছি যে আজকে আমি কী কী ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি স্প্রিন্ট ফাংশন। এই যেগুলো ইস আছে সেই ফাংশনগুলোর কাজ হচ্ছে যে চেক করা, আর যেগুলো টু আছে সেগুলো হচ্ছে চেঞ্জ করা। সো চেক করার জন্য কন্ডিশন আসে, সবগুলো ফাংশনের যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা পার্টিকুলার বিষয় চেক করে, যদি সত্য হয় তাহলে জিরোর উপর রিটার্ন করে, অর্থাৎ গ্রেটার দেন জিরো নন জিরো রিটার্ন করে, আর যদি মিথ্যা হয় তাহলে জিরো রিটার্ন করে। সো এবার আমরা তাহলে কাজ করতে পারি এরকম, যেহেতু সবগুলো একটা ক্যারেক্টার নিয়ে আলোচনা করে, তো আমি এখানে ক্যারেক্টার লিখলাম, সিএস নিলাম এবং আমরা কি করব যে ইনপুট হিসেবে নেব। যেহেতু ইনপুট হিসেবে নেওয়ার জন্য গত পর্বেই আমরা শিখেছিলাম যে গেট ক্যারেক্টার নেওয়া হয়, জিএটি সিএসআর গেট ক্যারেক্টার ফাংশনের সাহায্যে আমরা ইনপুট নিতে পারি। সেক্ষেত্রে এখানে সিএচ ইকাল টু গেট ক্যারেক্টার দিতে হয়। এবার আমরা ইফ কন্ডিশনের সাহায্যে পার্টিকুলার ফাংশন, আমরা প্রথমে আসি স্প্রিন্ট। ইফ স্প্রিন্ট সিএইচ, যদি সিএইচটা যদি প্রিন্টেবল হয় তাহলে এখানে আমাদের প্রিন্ট করবে পিডিএফ। এখানে প্রিন্টএফ ইউজ না করে পুটস ইউজ করতেছি। এখানে প্রিন্টএফ ইউজ করলাম, এখানে পুটস ইউজ করলাম, সমস্যা নেই। এটা যদি সত্য হয় তাহলে এখানে আসবে নন জিরো, আর যদি মিথ্যা হয় তাহলে জিরো আসবে। এটার কাজ একটু পরে বলি, তার আগে বলি যে আমরা যে স্প্রিন্ট এই টাইপের ফাংশনগুলো যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সি টাইপ ডট এইচ রেফার ইউজ করতে হবে। তো মোটামুটি ভাবে আমরা তৈরি করে ফেলেছি, আমরা এই ফাংশনের মাধ্যমেই সবগুলা চেক করব। প্রথমে আসি যে স্প্রিন্ট এই ফাংশনটার কাজ কি। স্প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে যে একটা যে ক্যারেক্টারটা নিব সেটা প্রিন্টেবল কিনা সেটা চেক করা। প্রিন্টেবল কিনা এই জিনিসটা বলতে কি বোঝায়, ধর আমাদের এই কিবোর্ডে অনেকগুলো কি রয়েছে সবগুলো কিন্তু প্রিন্ট করা যায় না, যেমন ক্যাপস লক আমরা যদি চাপ দিই সেটা কোনো কিছু প্রিন্ট করবে না, শিফট যদি চাপ দিই সেটা কোনো কিছু প্রিন্ট করবে না, কিন্তু এ বি সি ডি স্পেস এই জিনিসগুলো কিন্তু প্রিন্ট করে। যেইগুলো প্রিন্ট করে না সেগুলোর কে কন্ট্রোল বলা হয়, কন্ট্রোল কিও বলা হয়, যেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন কোনো কিছু কন্ট্রোল করে থাকি। যে আবার পার্টিকুলার কন্ট্রোল কীটাকে শুধুমাত্র বোঝানো হয় না, কন্ট্রোল শিফট ক্যাপস লক অল্টার ডিলিট যেগুলো আসলে প্রিন্ট হয় না। এছাড়া অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলো কিবোর্ডে এখানে সাধারণ কিবোর্ডে থাকে আবার থাকেও না, আর সি ক্যারেক্টারের সাথে সেগুলো নির্ণয় করা হয়। এই সবগুলোকেই আসলে কন্ট্রোল ক্যারেক্টার বলা হয় অথবা প্রিন্টেবল না যেটাকে বলা হয়। ইস প্রিন্ট ফাংশন দিয়ে আমরা চেক করি যে যে ক্যারেক্টারটা নিলাম সেটা আসলে প্রিন্টেবল কিনা, যদি প্রিন্টেবল হয় তাহলে সত্য, যদি প্রিন্টেবল না হয় তাহলে মিথ্যা। যেমন এ বি সি ডি যদি আমরা চাপ দিই স্পেস এগুলো হচ্ছে প্রিন্টেবল, প্রিন্ট করা যায়, কিন্তু কন্ট্রোল যদি আমরা চাপ দিই এটা চাপি তাহলে সেটা প্রিন্ট করা যায় না। সো আমরা যদি এই প্রোগ্রামটা এবার রান করি, রান করার পর আমরা যে চাপলাম দেখাবো যে ইএস প্রিন্ট করেছে। এবার আমরা কন্ট্রোল কি চাপার পরে যদি আমরা এটা চাপি নো প্রিন্ট করবে, কারণ এটা প্রিন্টেবল না। সো এটা হচ্ছে স্প্রিন্ট ফাংশনের কাজ, যে প্রিন্টেবল কিনা। সো প্রিন্টেবল
এটার বিপরীতটা হচ্ছে যে ইজ কন্ট্রোল। ইজ কন্ট্রোল যদি দেই তার মানে কি, যে ইজ কন্ট্রোল সেগুলোকে বলা হয় যেগুলো প্রিন্ট হয় না এবং সেগুলোর মাধ্যমে আমরা কি করি বিভিন্ন কোনো কিছু কন্ট্রোল করে থাকি। আর প্রিন্ট হচ্ছে যেগুলো প্রিন্ট হয়, এইটা দিয়ে চেক করা হয় যে সেটা প্রিন্ট করবে কিনা, যদি করে তাহলে সত্য, না করলে মিথ্যা। আর ইজ কন্ট্রোলের সাহায্যে করা হয় যে প্রিন্ট করবে কিনা, যদি না করে তাহলে সত্য, যদি করে তাহলে মিথ্যা। তাহলে ইজ কন্ট্রোল, সি এন টি আর এল, ইজ কন্ট্রোল কে একটা দিলাম। এবার যদি আমরা এ থেকে জেড এর মধ্যে কোনো কিছু চাপি, জি চাপলাম, তো সেক্ষেত্রে নো রিটার্ন করবে। এবং যদি আমরা কন্ট্রোল কি চেপে ইন্টার চাপি সেক্ষেত্রে ইএস প্রিন্ট করবে। সো এ দুটো হয়ে গেল। এবার আমরা আসি যে ইস পাঙ্ক আর ইস স্পেস, এ দুটা নাম শুনে বোঝা যাচ্ছে এগুলোর কাজ কি। ইস পাঙ্ক মানে হচ্ছে যে আমরা যে ক্যারেক্টারটা নিব সেটা পাংচুয়াল কিনা, মানে পাংচুয়েশন মার্ক কিনা, পাংচুয়াল সরি, মানে আমরা যেটাকে বলি পাংচুয়েশন কিনা, যেমন হোয়াট চিহ্নটা কে বলা হয় এরকম, এই জিনিসগুলো। সো এখানে আমরা এসে লিখবো ইস পি ইউ এন সিটি। এবার এটাকে আমরা যদি রান করি সেখানে যদি আমরা হোয়াট দিই তো ইএস প্রিন্ট করবে। আবার রান করলাম, রান করে আমরা স্পেস দিলাম সেক্ষেত্রে নো প্রিন্ট করবে। এবিসিডি যাই দেয় না কেন সব ক্ষেত্রে নো প্রিন্ট করবে, কারণ এটা চেক করবে যে এটা পাংচুয়েশন মার্ক মানে ক্যারেক্টার কিনা, পাংচুয়েশন মার্ক না, সরি আমি বারবার ভুল করে ভুল বলতেছি, এটা হচ্ছে ওই ক্যারেক্টারটা কিনা। সো এবার আসবো আমরা স্পেস, ইস স্পেস, ইস স্পেস, এই ইস স্পেসের সাহায্যে আমরা সেটা নির্ধারণ করি যে আমরা যে ক্যারেক্টারটা ইনপুট হিসেবে নেবো সেটা স্পেস কিনা, যদি স্পেস হয় তাহলে ইয়েস, যদি স্পেস না হয় তাহলে নো। সো এবার এটাকে আমি যদি রান করি তাহলে আমি যদি স্পেস দিই তাহলে এটা চাপি তাহলে ইয়েস প্রিন্ট করবে। আমি আবার রান করলাম এবং এই ক্ষেত্রে আমি এস দিলাম সেক্ষেত্রে নো প্রিন্ট করবে। এবার আসি যে ইস আল নাম, ইস আল নাম মানে হচ্ছে আলফা নিউমারিক, আল নাম মানে হচ্ছে আলফা নিউমারিক। আলফা নিউমারিক বলতে কি বোঝায়, যে আলফা বলতে বোঝায় যে এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে বলা হয় আলফাবেটিক। আলফা নিউমারিক বলতে আলফাবেটিক আর নিউমারিক এ দুটোকে একসঙ্গে করা হয়। আলফাবেটিক বলতে কি, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের বড় হাতের লোয়ার কেস আপার কেস সবগুলোকেই আলফাবেটিক বলা হয়। আর নিউমারিক বলতে বোঝাচ্ছে যে জিরো থেকে নাইন পর্যন্ত এগুলোকে বলা হয় আলফা নিউমারিক। সো আমি যে ক্যারেক্টারটা ইনপুট নেব সেটা এগুলোর মধ্যে পড়ে কি না, অর্থাৎ স্পেস এখানে বাদ যাবে, কন্ট্রোল কিগুলোও বাদ যাবে, শুধুমাত্র প্রিন্টেবল এবং প্রিন্টেবলগুলো সেগুলোই আসবে যেগুলো এ থেকে জেড এবং জিরো থেকে নাইন এগুলোর মধ্যে আসে সেগুলো। যেমন আমি যদি এখানে নাইন দেই সেক্ষেত্রে ইএস প্রিন্ট করবে, আবার এইচ দিলাম সেক্ষেত্রেও ইএস প্রিন্ট করবে, আবার বড় হাতের কে দিলাম সেক্ষেত্রেও ইএস প্রিন্ট করবে, কিন্তু আমি যদি এখানে স্পেস দেই সেহেতু সেটা নো প্রিন্ট করবে। এটা হচ্ছে আলফা নিউমেরিকের কাজ, ইস আলফা নাম। এবার আসি ইস আলফা, এবার আলফা এখানে শুধুমাত্র আলফাবেটিক, অর্থাৎ এখান থেকে আবার কি বাদ চলে গেল, যে নিউমারিকগুলো বাদ চলে গেলো, অর্থাৎ জিরো থেকে নাইন এইগুলো আমরা লিখলে এখানে নো প্রিন্ট করবে, এখন মানে এই ফাংশনটা ফলস রিটার্ন করবে। সো এবার যদি আমি এটাকে রান করি তাহলে শুধুমাত্র আলফাবেটিক দেখবো, অর্থাৎ লোয়ার কেস এস দিলে ইয়েস, অথবা আপার কেস ইয়েস দিলে কাজ করবে, কিন্তু আমরা যদি জিরো থেকে নাইন অথবা পাংচুয়েশন মার্ক এই যেগুলো দিই না কেন সেগুলো দিলে নো রিটার্ন করবে। আমি যদি এখানে জিরো দেই সেহেতু এটা নো রিটার্ন করবে, এখানে নো রিটার্ন করবে না, নো প্রিন্ট করবে, অর্থাৎ ফলস রিটার্ন করবে। এক্ষেত্রে যদি সত্য হয় তাহলে নন জিরো রিটার্ন করে, সেহেতু ইয়েস হবে। এবার আসি ইস আলফা হয়ে গেল, এবার ইস ডিজিট,
ইস ডিজিটের কাজটা বুঝে যাচ্ছে যে এখানে আলফাবেটিক বাদ শুধু ডিজিট নিয়ে কাজ করবে, ডিজিট অর্থাৎ জিরো থেকে নাইন কিনা সেটা চেক করবে, বাকি সব কিছু দিলে সেটা ফলস। যেমন এইট যদি দেয় তাহলে ইয়েস, এবং আমি যদি এখানে এইচ দেই তাহলে সেটা নো রিটার্ন করবে, ধরি নো প্রিন্ট করবে। এখানে আমি বারবার ভুল করে রিটার্ন করার কথা বলছি, আসলে রিটার্ন করবে না, রিটার্ন তো ফলস রিটার্ন করবে। যদি নো হয় তার মানে সেটা ফলস, আর যদি ইয়েস হয় সেটা ট্রু। ইস ডিজিটের কাজ চলে গেল। এবার ইস লোয়ার ইস আপার এই দুটো জিনিসও আমরা নাম শুনে বুঝতে পারতেছি, লোয়ার মানে যদি লোয়ার কেস কিনা সেটা চেক করবে, আর ইস আপার মানে কি আপার কেস কিনা সেটা চেক করবে। ইস লোয়ার যদি দেই আমি এখানে কে দিলাম, তো সেই ক্ষেত্রে ইয়েস, এটা কিন্তু ছোট হাতের কে এবং লোয়ার কেস কে, এবং আমি যদি বড় হাতের কে দিই সেটা নো প্রিন্ট করবে, কারণ এটা হচ্ছে আপার কেস, এখানে চেক করতেছি ইস লোয়ার কিনা। এবার এখানে আমি দেবো ইস আপার, ইস আপারের সাহায্যে যেটা বোঝাবে সেটা হচ্ছে যে আমরা যে ক্যারেক্টারটা নিয়েছি সেটা আপার কেস কিনা, যদি আপার কেস হয় তাহলে ইয়েস, যে আপার কেস দিয়েছি সেহেতু ইয়েস, আর যদি আপার কেস না হয় সেহেতু নো প্রিন্ট করবে। এই কয়েকটা গেল, এগুলো হচ্ছে যে ক্যারেক্টার চেকিং ফাংশন গুলো শেষ করলাম। এবার হচ্ছে ক্যারেক্টার, এগুলো হচ্ছে যে ক্যারেক্টার থেকে অন্য কিছুতে ট্রান্সফার করে সেই ফাংশনগুলো, এগুলোতে ক্যারেক্টার চেক করা, এগুলো হচ্ছে ক্যারেক্টারকে পরিবর্তন, মানে পরিবর্তন না ঠিক একটা ক্যারেক্টার থেকে একটা অন্য কিছুতে নিয়ে চলে যাওয়া। যেমন আমরা যদি এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে টু আস্কি, এটা হচ্ছে যে আমরা যে ক্যারেক্টারটা দেবো তার আস্কি মান কত সেটা রিটার্ন করবে, এবং এটা ইন্টিজার টাইপ রিটার্ন করে। সেহেতু আমি এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিলাম, এস সি ডবল আই, আস্কি নামে একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিলাম, এবং এ এস সি ডবল আই এইটা ইকুয়াল টু আমি লিখতেছি যে টু এ এস সি ডবল আই টু আস্কি সি এইচ, যে নিব তার আস্কি মানটা রিটার্ন করবে, এবং আমি এখানে প্রিন্ট করব পার্সেন্ট ডি কমা এ এস সি ডবল আই, এখন আস্কি মানটা প্রিন্ট করবে। এবার আমি যদি এটাকে রান করি তাহলে এখানে যদি আমি বড় হাতে এ দিই সেটা হচ্ছে 65 করবে, এ এর আস্কি ভ্যালু হচ্ছে 65। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে টু লোয়ার, টু লোয়ার এর কাজটা হচ্ছে যে আমরা যে ক্যারেক্টারটা দিব সেটা, যেমন আমি এখানে আমি আরেকটা ক্যারেক্টার নিচ্ছি সিএস টু, টু লোয়ার হচ্ছে যে সেটা যদি লোয়ার কেস হয় তাহলে তো লোয়ার কেস থাকলোই, আর যদি আপার কেস হয় তাহলে সেটাকে লোয়ার কেস করে দিবে। যেমন সিএইচ টু ইকাল টু টু এল ও ইয়ার টু লোয়ার সিএইচ দিলাম, এবং এখানে আমি এখানে লিখব যে পার্সেন্ট সি, পার্সেন্ট সি এখানে সিএইচ কমা সিএইচ টু দুটোই সে প্রিন্ট করে দেখাবে। আমি এটাকে রান করব, রান করার পরে আমি যদি টু লোয়ার, যেহেতু আমি যদি লোয়ার কেস দিই, আমি আপার কেস দিলাম প্রথমে, আপার কেস দিলে দেখা যাচ্ছে যে সিএইচ এর টা আসছে বড় হাতে সি, কারণ আমি এটা ইনপুট হিসেবে নিয়েছি, এবং এটাকে যেহেতু আপার কেস টু লোয়ার ছোট করে ছোট মানে লোয়ার কেসে নিয়ে চলে গেছে, সিএস করে সিএস টুদের মধ্যে নিয়ে আসছে, রিটার্ন করছে, এটা লোয়ার কেসটা রিটার্ন করছে। যদি এমন না যে বিপরীত হবে, যদি আমি লোয়ার কেস দিই তাহলে দূরেই লোয়ার কেস থেকে যাবে, সি দিলাম দূরেই লোয়ার কেস থেকে যাবে। অর্থাৎ এই ফাংশনের কাজ হচ্ছে যে আমরা যে ক্যারেক্টারটা নিব প্যারামিটার হিসেবে সেটা যদি আপার কেস হয় তাহলে সেটাকে লোয়ার কেস কনভার্ট করবে, আর যদি লোয়ার কেস থাকে তাহলে সেটাকে লোয়ার কেস দিয়ে রেখে যাবে, অর্থাৎ যাই থাকে না কেন আমাদেরকে লোয়ার কেস রিটার্ন করবে। এবার আসি টু আপার, এই ফাংশনের ঠিক বিপরীত, এর যদি আমি লোয়ার কেস নিই তাহলে সেটা আপার কেসে নিয়ে যাবে, আর আপার কেস থাকলে সেটা পরিবর্তন হবে না। যেমন আমি যদি এখানে ই দিলাম তাহলে একটা ই একটা বড় হাতের ই চলে আসলো, এবং এটাকে যদি আমি রান করি বড় হাতের ই দিই তাহলে দুটোই বড় হাতে থাকলো। তো মোটামুটি ভাবে ক্যারেক্টার টাইপ হেডার সি টাইপ ডট এইচ এর সবগুলো ফাংশন আমি আলোচনা করলাম।
আপনাদের যদি কথা বুঝতে অসুবিধা হয় আপনারা নেটে সার্চ দিতে পারেন, অথবা আমার টিউটোরিয়ালটা আরেকবার দেখতে পারেন। হয়তো আমি একটা ফাংশন একাধিকবার আলোচনা করলাম না, বেশিক্ষণ ধরে আলোচনা করলাম না, এর কারণ হচ্ছে যে ফাংশনগুলো আসলে সোজা, একটা বুঝলে বাকিগুলো অটোমেটিকলি বোঝা যায়। যেমন আমি যদি স্প্রিং যখন আলোচনা করেছি, বাকি সবগুলাই একই টাইপের প্রায়, এর নাম শুনে বুঝে যাচ্ছে। সো এগুলো বারবার আলোচনা করার কোনো দরকার নেই। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরে টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।